আমাদের প্রসাদ রান্না হয়ে গেছে, আপনাদের সবার নিমন্ত্রণ রইল, চলে আসুন সবাই। নমস্কার বন্ধুরা, কালকে কৃষ্ণের জন্মাষ্টমী করেছি, আজকে পালন দিব, তাই সকালবেলা আমরা সব কিছু লেপে পুচে ধুয়ে পাকলে ভুনা খিচুড়ি আর পায়েস রান্না করব, আর ভাজি ভুজি করব, তারপর পালন দেব। তো এখন যাই রান্না করতে। জল ধরিয়ে দিয়েছি, পাতিলটা বসিয়ে দিব, এই পাতিলটার মধ্যে আমি এখন রান্না করব। রোদ দিয়ে দিব। এই যে চালটা ধুয়ে রেখেছি, চালটা দিয়ে দিব। ভোগের জন্য চালটা কষিয়ে নিলাম, এবার আমি জলটা দিয়ে দিই। এখানে কিছু শাক কেটে রেখেছি, দিয়ে দিব। ভোগের খিচুড়িটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিব। এরপর আমি কিছু ভাজি ভুজি করব। হয়ে গেছে, রূপা তাড়াতাড়ি গুলে দাও, ওই যে বড় গেলে আগে ভাজি, তারপর সব কিছু ভাজি করি। সুন্দর করে জিনিসগুলো কেটে রেখেছি, এখানে করলা, বেগুন, আলু, মিষ্টি কুমার ফুল আর হচ্ছে শাক, এই পাঁচ পদের ভাজি আমি এখন রান্না করব। বড়াটি বাজার লেগে গুলে দেবো মানে। আলু ভাজিগুলি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এখন আমি এই যে ফুলের গোড়াগুলো ভেজে নেব। গোবিন্দকে কেউ কোমর ফুলের বোড়া খাওয়ায় না, আমি আজকে কোমর ফুলের বোড়া ভেজে ভগবানকে খাওয়াই। লাউ ফুলের বোড়া পছন্দ করবে কিনা, তো আমি তো ভাজলাম, ভেজে এখন হয়ে গেছে, নামিয়ে নিই। এখন এই যে পুঁই শাকের পাতা দিয়ে বোড়া ভাজি। আমি পায়েসটা রান্না করতে করতে তুমি ভোগ সাজা ভালো অন্য অন্য ঠাকুর রেখে দিব,
পায়েসটা বসে দিয়েছি, এখন আমি এই যে দুধটা দিয়ে দিব। রান্না করা হয়ে গেল, আমি এখন পায়েসটা নামিয়ে নিব। ভোগের রান্না সব শেষ হয়ে গেল, এখন আমি পূজা করব। আর খিচুড়িটা আরো রান্না হবে, সেটা বৌরা করবে, বৌরা রান্না করবে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরে ধ্বনি বলো মন, কৃষ্ণ প্রেমানন্দে হরে ধ্বনি বলো মন, হরি বল বল হরি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরে ধ্বনি বলো মন, হরি বল বল হরি। আমি সবাই সব প্রসাদ নিয়ে যাও। রূপ কি খাও প্রসাদ রান্না হয়ে গেছে, এখন
আমাদের প্রসাদ রান্না হয়ে গেছে, আপনাদের সবার নিমন্ত্রণ রইল, চলে আসুন সবাই। বুবলিকো কই দেব, দাও সরব কেমন খিচুড়ি, মুখে দিছ মুখে দাও, আজকে বানাই দিছি আর এই হাত দিলাম আরব প্রসাদ কেমন হয়েছে, কে রান্না করছে বলো তো, কে রান্না করছে, কে রান্না করছে, তুমি দেখোই নাই, তোমার মা রান্না করছে, এই যে তোমার একাদশী, বেশি খাইবা কে, যেটা ঠেকা না খাওয়া উচিত না, বুঝলি ঠিক মতো হয়েছে।